हेलो माय डियर चिल्ड्रेन, शुभ सन्ध्या। आजकेर सन्ध्याय आमार ए अनुष्ठाने तोमादेर सबाइके स्वागत। आमार आजकेर विषय वचन काके बोले, वचन कय प्रकार कि एवं कोन कोन पदेर वचन हय एई निये आलोचना। देखते थाको आमार भिडियो, जदि भालो लेगे थाके तबे एकटा लाइक शेयर ओ सबस्क्राइब करे देबे। धन्यवाद रइलो। जार दारा कोनो व्यक्ति वस्तु बा संख्यार व्यक्ति वस्तु बा प्राणीर संख्यार विषये आमादेर बोध जन्माय तादेर बला हय वचन अर्थात जार द्वारा विशेष्य एवं सर्वनाम पदेर संख्यार विषये आमादेर बोध बा ज्ञान जन्माय तादेर बला हय वचन। विशेष्य एवं सर्वनाम केन बोलेछि, कारण सर्वनाम बोलते गेले से, तिनि, तारा, आबार धरो एटा, सेटा, ओटा, ओगुलो, एई जे सर्वनाम पद बा नाम, रामेरा बा अनुमनु तनु एकसंगे खेलछे, एई जे एगुलो होच्छे विशेष्य एवं सर्वनाम पदे संख्यार विषय आमादेर बोध जन्माय। अर्थात एकजन ना एकेर बेशी, দুজন, তিনজন, চারজন হলেই কিন্তু বহুবচন হয়। তাহলে দেখো বচন কয় প্রকার। বচন দুই প্রকার। প্রথমত এক বচন। দুই নাম্বার হলো বহুবচন। এক বচন এবং বহুবচন। এক বচন কাকে বলে? এক বচন ধরো মেয়েটি, এক বচন ছেলেটি, এক বচন। বহুবচন কি? মেয়েরা, ছেলেরা, এগুলো হলো বহুবচন। তাহলে এক বচন কাকে বলে? যার দ্বারা একটি প্রাণী বস্তু বা ব্যক্তির সংখ্যার বিষয়ে আমাদের বোধ জন্মায় তাদের বলা হয় এক বচন। যার দ্বারা একটি প্রাণী বস্তু বা ব্যক্তির সংখ্যার বিষয়ে আমাদের বোধ জন্মায় তাদের বলা হয় এক বচন। যেমন ধরো ছেলেটি, মেয়েটি, শিশুটি কাঁদছে, মেয়েটি খেলছে, ছেলেটি মাঠে বেড়াতে গেছে, এগুলো হলো ছেলেটি, মেয়েটি, এগুলো হলো এক বচন। দেখো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন যেমন
ছেলেটি পড়ছে অবশ্যই ছেলেটি এক বচন মেয়েটি লিখছে অবশ্যই এটি এক বচন মেয়েটি এক বচন কারণ এখানে একটি মেয়ের কথাই বোঝানো হয়েছে যার দ্বারা বা যে চিহ্ন বা যা কিছুর দ্বারা বা বিশেষ্য বা সর্বনাম পদের দ্বারা একটি ব্যক্তি এখানে ব্যক্তি বোঝাচ্ছে বস্তু কোনো জিনিস হতে পারে যেমন কলম খাতা ইত্যাদি আবার প্রাণী যে কোনো গরু ছাগল ইত্যাদি হতে পারে যেমন গরুগুলি মাঠে চড়ছে গরুটি মাঠে ঘাস খাচ্ছে এখানে দেখো এদের বলা হয় এক বচন গরুটি মাঠে ঘাস খাচ্ছে মাঠে ঘাস খাচ্ছে এদের বলা হয় এক বচন এখানে প্রাণী বোঝাচ্ছে মেয়েটিও প্রাণী বোঝাচ্ছে ছেলেটিও তাই ছেলেটি ব্যক্তি বোঝাচ্ছে তাহলে বহুবচন কাকে বলে যার দ্বারা বা যে বচন দ্বারা একটির বেশি প্রাণী ব্যক্তি ও বস্তুর সংখ্যার বিষয়ে আমাদের বোধ বা জ্ঞান জন্মায় তাদের বলা হয় বহুবচন যার দ্বারা বা যে বচন দ্বারা একটির বেশি প্রাণী বস্তু বা ব্যক্তির সংখ্যার বিষয়ে আমাদের বোধ জন্মায় তাদের বলা হয় বহুবচন যেমন ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা বলতে এখানে নিশ্চয় একটি ছেলেকে নয় অনেকজন ছেলেকে বোঝাচ্ছে তাই এটি হলো বহুবচন গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে এখানে গরুগুলি অবশ্যই বহুবচন কারণ একটি নয় অনেকগুলো গরু বোঝাচ্ছে এখানে সেই জন্য দুটোও হতে পারে তিনটেও হতে পারে চারটেও হতে পারে এই জন্য গরুগুলি হলো বহুবচন এবার গরুটি বললে এক বচন সুতরাং তোমরা বুঝতে পারলে এক বচন এবং বহুবচন কাকে বলে এক্সাম্পল দিয়ে বোঝানো হলো এরপরে দেখো এদের আরও উদাহরণ রয়েছে